আমি দেশবাসী হিসেবে বলতে চাই আপনারা যদি বড় করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি খারাপ কাজ করেছি দেশ বিরুদ্ধে ফাঁসিয়ে দর আমি হাসতে হাসতে ফাঁসি করতে যাবো ঈশ্বরের আপনারা জানেন না দেশবাসী জানা উচিত এগুলো আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর উনিশশো একাত্তর সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি করেছিল সেই নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার কথা নয় আপনার দুইশো ছেষ্ঠ দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এদেশের কোনো সেনাবাহিনী থাকবে না দেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনে শতকর একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আপাম স্বাধীনতা প্রদান করেছে তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আমি এগুলির বিরুদ্ধে সবসময় সরতে চাচ্ছিলাম সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি দু হাজার নয় সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক আজমের ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দী করে রেখেছে এবং এই উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলে শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকার নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি মাল্লার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম তারা এটা সিসি ক্যামেরা দেওয়া খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহার করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা জন্য বন্ধ করে দিয়েছি তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বদ্ধ করি না তুমি আকামুল হাকেমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থিত করার ব্যবস্থা নে আমি দেশবাসী হিসেবে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছি দেশবিরুদ্ধে কারো সেই আমাকে ফাঁসিয়ে দাঁড়া আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি ডিসপ্লিমিক হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি চার যে প্রাপ্য শাস্তি তা সেই আপনার শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই